হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বাক করার সহজ নিয়ম শিখব আজকে ক্লাসে আমরা শিখব বাক করার সহজ নিয়ম প্রথমে দেখে নেই দুই দ্বারা কোন কোন সংখ্যা বাক করা যায় দুই দ্বারা বিভাজ্য সংখ্যা যে সমস্ত সংখ্যার এককের গড়ে শূন্য দুই চার ছয় বা আট অর্থাৎ জিরো টু ফোর সিক্স বা এইট থাকে সেই সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য যেমন এখানে কয়েকটা নাম্বার আছে দেখো সিক্সটি ফাইভ হান্ড্রেড থার্টি টু ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটিন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং নাইনটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি এইট তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো এককের স্থানে কি আছে সিক্সটির এককের স্থানে হচ্ছে জিরো তারপরের সংখ্যার এককের স্থানে আছে টু তারপরের সংখ্যার এককের স্থানে আছে ফোর এর আছে সিক্স আর সব শেষের সংখ্যার শেষ অঙ্কটা হচ্ছে এইট তো এখানে যতটা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার এককের স্থানে কি আছে জিরো টু ফোর সিক্স এইট তো এইরকম যতটা সংখ্যা এককের স্থানে শূন্য দুই চার ছয় বা আট এইগুলো থাকে সেই সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য এখন আমরা একটা অঙ্ক করে দেখি ধরো পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশের এককের ঘরে কত আছে দুই চলো আমরা সেটাকে চলো আমরা এখন ভাগ করে দেখি এখানে পাঁচশো বত্রিশকে কে অর্থাৎ ফাইভ হান্ড্রেড থার্টি টুকে আমরা একসঙ্গে ভাগ করব না প্রথমে আমরা পাঁচকে কে ভাগ করবো তো পাঁচকে আমরা ভাগ দেই যদি আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দুগ্নি চার তো পাঁচ থেকে চার গেলে কত থাকলো এক দুই তো এক তো আর দুই দিয়ে বাঘ করা যাবে না তাই আমরা তিন কে নিচে আনব কত হলো এক দশ তিন তেরো এখন তেরো আমরা বাঘ যদি দেই তাহলে ছয় দুগ্নি বারো হবে আমরা সাত দুগ্নি লেখলে চোদ্দ হয়ে যাবে তেরো থেকে বেশি হয়ে যাবে তো ছয় দুগ্নি বারো তেরো থেকে বারো গেলে কত রইল এক এখন আবার এক কে দুই দিয়ে ভাগ করা যায় না কারণ এক দুই থেকে ছোট ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখন আমরা আমাদের হাতে রয়েছে দুই এই দুইটাকে নিচে নামিয়ে আপনি এখন কত হলো বারো তো আবার বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ছয় দুগ্নি বারো তো বারো থেকে বারো গেলে কত রইল কিছুই রইল না জিরো তো আমরা দেখলাম এই ফাইভ হান্ড্রেড থার্টি টুর এককের ঘরে রয়েছে আর দুই থাকার কারণে এই দুই দিয়ে বা করতে পেরেছে এইভাবে এখানে যতটা সংখ্যা আছে সব সংখ্যা দুই দিয়ে বা করা যাবে কারণ প্রত্যেকটা সংখ্যার এককের স্থানে শূন্য দুই চার ছয় বা আট আছে যত বড় সংখ্যা হোক না কেন আমরা সেটাকে দুই দিয়ে বা করতে পারি কিন্তু এই সংখ্যাগুলা দেখো এই সংখ্যাগুলার এককের ঘরে কি আছে এক তারপরেটা আছে তিন এরপরে আছে চা পাঁচ তারপরে কি আছে সাত তারপরে কি আছে নয় অর্থাৎ এই সংখ্যার এককের ঘরের অঙ্কগুলিতে টু জিরো টু ফোর সিক্স এইট এই অঙ্কগুলার কোনোটাই নেই তাই এই সংখ্যাগুলি দিয়ে বা করা যাবে না তিন দ্বারা বিভাজ্য সংখ্যা যে সংখ্যার এককের গড়ের অঙ্কগুলির যুগফল তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ ধরো এখানে রয়েছে একশো ছাব্বিশ পাঁচ হাজার এগারো পাঁচ পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো সাতান্ন অর্থাৎ এই সংখ্যাগুলা আমরা তিন দি বাক করতে পারব কিনা সেটা কিভাবে ধরো একশো ছাব্বিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স হচ্ছে একটা নাম্বার সংখ্যা আর এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সে রয়েছে তিনটা অঙ্ক

তো আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সের প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করলাম যোগ করে দেখলাম কত হয় দুই আরখে তিন তিন আর ছয় নয় তো আমরা জানি নয় তিন দিয়ে বাগ করা যায় তিন তিরিঙ্গা নয় তো তাই যেহেতু এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স সংখ্যার অঙ্কগুলির যুগফল নয় আর নয় তিন দ্বারা বিভাজ্য সেই জন্য ওয়ান টোয়েন্টি সিক্স সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা কোন সংখ্যা তিন দিয়ে ভাগ করা যায় কি না সেটা কিভাবে দেখবো আমরা সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে যুগ ফলটা আগে তিন দিয়ে ভাগ করে দেখবো যদি যুগ ফলটা তিন দিয়ে ভাগ হয় তবে সংখ্যাটা যত বড় হোক না কেন সেটা তিন দিয়ে ভাগ হবে তো এখন আমরা একশো ছাব্বিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সকে কে ভাগ করে নেই তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সের প্রথমে আমরা বারোকে ভাগ করতে পারি টুয়েলভকে টুয়েলভ আমরা জানি টুয়েলভ কত দিয়ে ভাগ হতে হবে থ্রি দি থ্রি ফোর যা টুয়েলভ মানে তি চারা বারো তো বারো থেকে বারো গেলে কত রইল কিছুই রইল না জিরো আর জিরো কোনো সংখ্যার বাম দিকে আমরা বসাতে পারি না প্রথমে বসার কোনো মানে নেই এখন আমরা ছয়কে নিচে নামিয়ে আসলাম তো এখন ছয় তিন দিয়ে বাক করা যাবে ছকে যদি আমরা তিন দিয়ে বাক করি তো হবে তিন দুগ্নি ছয় অর্থাৎ থ্রি টু সিক্স ছয় ছয় কত কিছুই না জিরো তাহলে আমরা দেখলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সের অঙ্কগুলার যুগফল নয় হওয়া নয় আর নয় যেহেতু তিন দ্বারা বিভাজ্য আমার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সও তিন দিয়ে বাক করতে পারলাম এইভাবে এখানে যতটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা এইভাবেই চেক করব যে ওটা তিন দিন বাক করা যাবে কি না তখন বাক অঙ্কটা সোজা হয়ে যাবে তারপর আরেকটা নাম্বার আছে এখানে দেখো তো আমরা প্রথমে দেখে নেই কত হয় ফাইভ প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে পাঁচ যুগ শূন্য পাঁচই থাকবে শূন্য কোনো কিছু থেকে যুগ হয় না বিয়োগ হয় না তারপর কি আছে এক পাঁচ যোগ শূন্য পাঁচ ছয় সাত সাত কি বাক্য হবে না তোমরা খাতায় করে দেখে নিতে পারো তারপর পরের সংখ্যাটা দেখো ফাইভ লাখ মানে পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো সাতান্ন এই সংখ্যার অঙ্কগুলোর যুগ কত দেখি এই সংখ্যাগুলার অঙ্কগুলার যুগ ফল সংখ্যাটির অঙ্কটির হচ্ছে সাতাইশ তো আমরা জানি টোয়েন্টি সেভেন থ্রি দিয়ে বাঘ হয় কিভাবে নিশ্চয়ই এই যে ফাইভ লাখ ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সিক্স সংখ্যাটাও পাঁচ দিয়ে সরি তিন দিয়ে বাঘ হবে চার দ্বারা বিভাজ্য সংখ্যা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য অথবা চার দ্বারা বিভাজ্য হবে হয় তবে এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে মানে কি যে কোনো একটা সংখ্যার যদি শেষের দুটা অঙ্ক মানে একক আর দশক স্থানের অঙ্ক দুইটা যদি শূন্য থাকে অথবা দটা চার দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা থাকে দেখে না এখন যেমন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর তারপরে একটা বড় সংখ্যা লিখেছি দেখো তো এখানে কত আছে

একশো ছাব্বিশ চব্বিশও চার হবে করে দেখে নেই চারা বারো বারো থেকে বারো গেলে কিছুই নেই চার নামিয়ে আনলাম এখন চারকে আমরা চার দিলাম চার থেকে চার গেলে কিছুই নেই জিরো তো দেখা গেল এই ওয়ান একক এবং দশকের গড়ের অঙ্ক যেহেতু চার দ্বারা বিভাজ্য আমার চার দিবা করা গেল পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যা ভাগ করার যত বড়ই বাঘ হোক না কেন যত বড় সংখ্যাকে কে বাঘ করো না কেন সংখ্যাটা দিয়ে বাঘ করা যাবে কিনা সেটা আগে থেকে জেনে রাখলে ভালো হয় দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ থাকে তবে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য খুব সোজা ব্যাপার

থার্টি সংখ্যাতে কি আছে জিরো তারপরের সংখ্যাতে কি আছে ফাইভ তো প্রত্যেকটা সংখ্যার এককের ঘরে কত আছে দেখো জিরো বা ফাইভ তাহলে কি বুঝলে এই সংখ্যাগুলা পাঁচ দিয়ে বাক করা যাবে কি না কি বলো নিশ্চয়ই যাবে দেখো এখন দেখে নি টু হান্ড্রেড সিক্সটি ফাইভকে আমরা ভাগ করে দেবো টু হান্ড্রেড সিক্সটি ফাইভকে বাক করলে কি হবে প্রথমে আমরা টু হান্ড্রেড সিক্সটি ফাইভকে বাক করতে পারবো না আমরা প্রথমে ছাব্বিশকে বাক করি তো আমরা জানি ২৬ কে ভাগ করলে আমরা কি দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ গেলে কত রইল এক এখন এক তো আর পাঁচ দিয়ে যায় না আমি আগেই বললাম যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো আমাদের হাতে রয়েছে এখানে পাঁচ আছে সে এই পাঁচটা নিচে নামিয়ে নিই কত হলো পনেরো এখন পনেরো তো নিশ্চয়ই যাবে তো আমরা জানি পি পাঁচা পনেরো তো পনেরো থেকে পনেরো গেলে কত কিছুই নাই শূন্য কি দেখলে এই টু যায় কারণ টু হান্ড্রেড পাঁচ এইভাবে যত বড় সংখ্যা হোক না কেন সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাগ পাঁচ দিয়ে ভাগ করা যাবে কি না সেটা আগে থেকেই বুঝতে পারবে তোমরা কি করবে প্রথমে দেখে নিও যে একক স্থানের অঙ্কটা শূন্য বা পাঁচ আছে কিনা আর তারপর তোমরা দুটা দুটা করে বাক করলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা কি কি সংখ্যা ছয় সাত আট নয় দশ বা এগারো দ্বারা বিভাজ্য হবে তার সহজ নিয়ম শিখবো আজকে শুধু আমি দুই থেকে পাঁচ পর্যন্ত দেখালাম আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কি কোন কোন সংখ্যা ছয় দি বাঘ হবে কোন সংখ্যা সাত দি কোন সংখ্যা দি কোন সংখ্যা দশ দিই আমি দুই থেকে পঁচিশ পর্যন্ত দেখিয়ে দিব। কিন্তু একটা ক্লাসে সব বুঝালে কিছুই বুঝবে না ঠিক আছে দেখো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে তোমাদের ভিডিও আপলোড করে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নিচে একটা বেল থাকে গন্তি থাকে সেটাতে ক্লিক করবে আর এই তোমাদের স্যার যখনই কোনো ভিডিও আপলোড করবেন তখনই তোমরা পেয়ে যাবে আর আমাকে আর শেয়ার করতে হবে না ইউটিউবে গেলেই ওগুলা পেয়ে যাবে ঠিক আছে আজকে শেষ করলিস